শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর এই ভিডিওতে তোমাদের সাথে আছি আমি কারিমা ফেরদৌসি কেকা। আজ আমরা স্ক্র্যাচ প্রোগ্রামিং এর একদম প্রাথমিক যে বিষয়গুলো আমাদের অবশ্যই কোডিং এর জন্য জানা প্রয়োজন সেগুলোই জানব। প্রথমেই আমরা যেটা জেনে নেব এখানে আমরা কোন বিষয়টাকে কোন জিনিসটাকে কি বলছি। প্রথমে আমরা দেখি এখানে আমার সামনে একদম তুমি দেখতে পাচ্ছ মাউস পয়েন্টারের কাছে একটি বেড়াল, সেই বেড়ালটাকে আমরা বলছি স্প্রাইট। আর এখানে শুধুমাত্র একটি স্প্রাইট না, একাধিক স্প্রাইট থাকতে পারে। তো আমরা এটি মূলত চারটি উপায় আনতে পারি এবং সঙ্গে আরও একটি উপায় যোগ হবে কস্টিউমসে গিয়ে। এরপর আমরা আরও বিভিন্নভাবে এটিকে পরিবর্তন করতে পারি। এটাকে আসলে শুধুমাত্র চারটি উপায় এখানে দেখানো হলেও এর থেকে বেশি উপায় রয়েছে এই স্প্রাইটগুলোকে আনার। মূলত আমরা চুজ আ স্প্রাইট দিয়ে স্প্রাইটগুলো তৈরি করি বা নিয়ে আসি। এছাড়া আমরা পেন্ট থেকেও নিয়ে আসতে পারি। সারপ্রাইজ আমরা খুব একটা ব্যবহার করি না, সারপ্রাইজ আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের মনে হয় যে স্প্রাইটটা আসবে আমি সেটা দিয়েই কাজ করে নেব, তখন আমরা সারপ্রাইজ ব্যবহার করি। আপলোড স্প্রাইট দিয়ে আমাদের ডিভাইসে যেই স্প্রাইটগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। এবং এখানে আমরা আপলোড স্প্রাইট থেকে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন আপলোড স্প্রাইট থেকে একটা স্প্রাইট ইম্পোর্ট করব, তখন আমরা যদি সেটা একটা জিআইএফ হয়, জিপ ফাইল হলে একাধিক ছবি আসবে সেখানে। আমরা প্রথমে আসলে সহজভাবে যখন প্রথম দিকে আমরা কোডিংগুলো করি তখন আমরা আসলে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এগুলো থেকে আসলে কোনো স্প্রাইট আমরা ইম্পোর্ট করি না। আমরা প্রথম দিকে চুজ আ স্প্রাইট দিয়ে আমাদের এই প্রোগ্রামে যতগুলো স্প্রাইট আছে সেগুলো থেকেই কাজ করি। আমরা চুজ আ স্প্রাইটে ক্লিক করবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের স্প্রাইট আছে। তোমরা এখানে ফিল্টারও করে নিতে পারো, তোমার যদি অ্যানিমেল লাগে অ্যানিমেলস, পিপল লাগলে মানুষ লাগলে পিপল, ফ্যান্টাসি মানে এটা হচ্ছে তুমি যদি রূপকথা নিয়ে বা এই ধরনের কোনো একটা কাজ করতে চাও রূপকথার মতো, সেখানে পরী থাকতে পারে, কোনো ইউনিকর্ন থাকতে পারে বা কোনো ডাইনি থাকতে পারে, রাজকন্যা রাজকুমার থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা ফ্যান্টাসি এটাকে ফিল্টার করে নিতে পারি। এখানে ভূত আছে। আবার যদি আমরা পিপলে যাই এখানে মানুষ আছে, অনেক ধরনের মানুষ, এখানে আমরা প্লেয়ার পাবো বা সাধারণ মানুষ পাবো বা ডান্স করছে এরকম মানুষ পাবো, ডুবুরিও আছে, দৌড়াচ্ছে এমন মানুষও অনেক আছে। তো এক্ষেত্রে আমরা এই ছবিগুলো ইউজ করতে পারি। এখানে হাঁটছে, আমরা যদি হাসার জন্য হাঁটার জন্য চাই তো এটা নিতে পারবো। বা একদম শুধুমাত্র একটি ছবিও আছে, একাধিক ছবি আছে, কস্টিউমস আছে, অ্যানিমেলসে আমরা অ্যানিমেলের ছবিগুলো পেয়ে যাব, ডান্সে আমরা পাবো, কিছু পিপল যারা নাচছে আমরা এখান থেকে বেশ কয়েকটি কস্টিউম আছে আমরা সেগুলো নাচছে এমন পাবো। আর যদি মিউজিক দেখি এখানে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা সিঙ্গার, একজন সিঙ্গার আছে আর বাকিগুলো সবগুলোই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমরা সেগুলো নিতে পারবো। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দেখে মনে হচ্ছে যেন বাজছে। স্পোর্টসে আছে তোমাদের জন্য যেই খেলোয়াড় আছে, বিভিন্ন খেলোয়াড় আছে এবং সেই সঙ্গে আছে খেলার জন্য যে বল লাগে, ব্যাট লাগে বা এই ধরনের যে উপকরণগুলো লাগে সেগুলো এখানে আছে। আবার ফুডসে আছে খাবার দাবার, আমরা এখানে অনেক ধরনের খাবার দাবার পেয়ে যাব। আবার ফুড ট্যাঙ্কসও আছে। আবার যদি দেখি ফ্যাশন, ফ্যাশনে আছে বেশ কিছু ড্রেস, শার্ট, হ্যাট, এই বিষয়গুলো আমরা ফ্যাশন থেকে নিতে পারি। এবং এখানে দেখো একাধিক শর্টস আছে, একাধিক ড্রেস আছে। আবার যদি লেটার্স দেখি এখানে এ থেকে জেড পর্যন্ত অনেকভাবে এই লেটারগুলো লেখা আছে। আমরা এখানে সহজে দেখে হয়তো বুঝতে পারছি এখানে তিনভাবে লেখা আছে, ডিজাইনটা তিনভাবে আছে, কিন্তু আমরা এর ভিতরে আবার একাধিক ডিজাইন পেয়ে যাব যখন আমরা এটাকে নিব। তো আমরা এখান থেকে সহজে একটি স্প্রাইট নিয়ে নিতে পারি। আমার মনে হচ্ছে আমি ডান্স থেকে একটা স্প্রাইট নিতে চাচ্ছি, সেটি হচ্ছে ব্যালেরিনা। ব্যালেরিনার ওপর আমি মাউস পয়েন্টারটা রাখবো এবং সেখানে ক্লিক করব। তাহলে আমি এই ব্যালেরিনাটাকে ইম্পোর্ট করতে পারবো। এখানে আমার ব্যালেরিনা চলে এসেছে। এখন আমি এই ব্যালেরিনাকে অনেক ধরনের কাজ করতে পারি, কিন্তু তার আগেই বলি এর পেছনে যে একটা সাদা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা স্টেজ। থেকে আমরা কোডগুলো আসলে স্প্রাইটকেই করি, মাঝে মধ্যে ব্যাকড্রপ স্টেজ এগুলোকেও করে থাকে। তো সেক্ষেত্রে আমরা ব্যাকড্রপ কীভাবে ইম্পোর্ট করব, একইভাবে আমরা এখানে চুজ আ ব্যাকড্রপ কিংবা পেইন্ট কিংবা সারপ্রাইজ কিংবা আপলোড ব্যাকড্রপ থেকে নিতে পারবো। তো এখানে যদি আমরা সবগুলো আপলোড দেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, আমরা একইভাবে আপলোড করে নিব। তোমরা হয়তো স্প্রাইটের কাজটা দেখেই বুঝতে পেরেছো। এরপর আমি যে কাজটা বলছি কোডিং করব, আমরা এখানে শুধুমাত্র ছবি রেখে দেবো না। কোডিং করতে হলে আমাদের যে বিষয়গুলো লাগে অনেক ধরনের কোড লাগে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আসলে লেখার মতো কোনো জায়গা নেই। এক্ষেত্রে তোমরা খেয়াল করো একেবারে বাম পাশে ছোট্ট একটা বক্স আছে, সেখানে দেখতে পাচ্ছি মোশন, লুকস, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল, সেন্সিং, অপারেটরস, ভেরিয়েবল এবং মাই ব্লকস। তো এক্ষেত্রে এই যে কোড বক্সগুলো আছে এগুলোকে আমরা বলছি কোড বক্স। এই প্রত্যেকটা কোড বক্সে আবার একাধিক কোড ব্লকস আছে।
তাহলে আমরা মোশন লুপকে বলছি কোড বক্স আর মোশনের ভেতর যে এতগুলো কোড আছে সেগুলোকে আমরা বলছি কোড ব্লকস তো আমরা যদি একটি কোড নেই সেটি হচ্ছে মুভ 10 স্টেপস আমি একটু জুম করে নিই এটি হচ্ছে স্ক্রিপ্ট আমি যেখানে এই কোডটি নিয়ে আসলাম এটিকে বলা হচ্ছে স্ক্রিপ্ট এবং এই কোডগুলো আমরা স্ক্রিপ্টে এনেই কাজ করতে পারি মুভ 10 স্টেপ যদি আমি ক্লিক করি এটি যেহেতু আমরা ব্যালেরিনাতে কাজ করছি আমরা এই ব্যালেরিনাটা 10 স্টেপ সরে যাবে তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র 10 না আমরা চেঞ্জ করে দিতে পারি বিভিন্ন সংখ্যা এত বেশি দিয়ে দিলে আবার একসাথে অনেকখানি সরে যাবে অনেক দূরে চলে গেছে আসলে এটকে বেশি দূরে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের স্টেজটা এতটুকু তাই সর্বোচ্চ এতটুকু চলে গেছে তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে ক্লিক করে কাজ করাবো এমন তো না আমাদেরকে তখন ইভেন্টস থেকে একটি কোড নিয়ে আসতে হয় তোমরা একটা বিষয় খেয়াল করো স্ক্র্যাচে যখন আমরা কোড করছি মোশন থেকে আমরা যে কোডগুলো নিচ্ছি সেগুলো দিয়ে আমরা নড়াচড়া করাতে পারবো হাঁটাতে পারবো ঘোরাতে পারবো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো আবার যদি লুকসে দেখি কেমন দেখাবে সেটা আমরা এখানে ঠিক করতে পারবো সাউন্ডে আমরা সাউন্ডের বিষয়গুলোই ঠিক করবো কোনো সাউন্ড করবে কি না কেমন করবে বা ভলিউম কেমন হবে এইগুলো আমরা এখান থেকে সেট করবো ইভেন্টস তোমরা আসলে এখানে যতগুলো কোড বক্স আছে সবগুলোর নাম শুনেই বুঝতে পারছো এই যে ব্লকসগুলো আছে সেগুলো কি কাজ করবে ইভেন্ট মানে কোন সময় এটি কাজ করবে বা কি করবে এই বিষয়গুলো এখানে থাকবে কন্ট্রোলে থাকবে আসলে কতক্ষণ করবে কাজ বা কোন পর্যন্ত অপেক্ষা করবে এখানে ওয়েট আনটিল আছে রিপিট আনটিল মানে কোন পর্যন্ত এটি রিপিট করতে থাকবে কখন স্টপ হয়ে যাবে কতক্ষণ ওয়েট করবে সেই বিষয়গুলো এখানে আছে সেন্সিং আমরা আসলে যে কাজগুলো করতে বলছে এখানে যখন কোনো কিছু কাজ করবে আমরা এখানে সেন্সিং এর কোডগুলো যদি খেয়াল করি সাধারণ আমরা মোশন লুকস যে কোডগুলো দেখেছি তার থেকে কিছুটা আলাদা কেমন আলাদা এখানে দেখো এখানে তিন কোণা চার কোণা করে গোল করে বেশ কিছু বক্স দেওয়া আছে এখানে আস্ক ফর ইওর নেম যেটা আছে তার সাথে টাচিং মাউস পয়েন্টার কোডটা কিন্তু আলাদা যার কারণ হচ্ছে এই কোডগুলো যখন আমরা ইউজ করছি আস্ক ফর ইওর নেম অ্যান্ড ওয়েট এই কোডটা আমি স্বাধীনভাবে ইউজ করতে পারবো কিন্তু টাচিং মাউস পয়েন্টার আমি স্বাধীনভাবে ইউজ করতে পারবো না আর এই কোডগুলো আমরা বেশিরভাগ সময় যে সময়টা ব্যবহার করি সেটি হচ্ছে কন্ট্রোল থেকে যখন আমরা এফ দেন বা এফ দেন এলস এই কোডগুলো নিয়ে থাকি বা ওয়েট আনটিল রিপিট আনটিল যখন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘর আছে এর ভেতর বসে আমরা এই কাজগুলো করে থাকি কখনো যদি তোমার মনে হয় এই কোডটা আমার প্রয়োজন নেই তুমি নিয়ে এখানে ছেড়ে দেবে তাহলে কোডগুলো চলে যাবে তো সেন্সিং থেকে আমরা এইভাবে এই কোডগুলো ব্যবহার করতে পারি এবং এখান থেকে আমরা ধরো কারেন্ট ইয়ার টাইম এই যে এখানে ইয়ার দিলেই যে ইয়ারে আমি এই ভিডিওটি তৈরি করছি এখন যে ইয়ারটি সেটি এখানে দেখাচ্ছে ইয়ার চেঞ্জ করে আমি এখানে মান্থ দিব এবং আমি সেটাকে আবার ক্লিক করে দেবো সেটি হচ্ছে কোন মান্থে আছে সেটি এগুলো সরিয়ে দেওয়া শেষ তোমরা আশা করি সেন্সিংয়ে কোন কোন কোড থাকে সেগুলো বুঝতে পেরেছি আসলে আমি প্রত্যেকটা কোডের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব আমি সাধারণ ধারণাগুলো দিয়ে দিচ্ছি আমার অপারেটরসে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো এখানে অপারেট করবে কিছু বিষয় যেমন এখানে যোগ বিয়োগ গুণফাগের কিছু বিষয় আছে বিক্রিয়ান্ড গুণ্ড টেনের কিছু বিষয় আছে আসলে এই বিষয়গুলো তোমরা যদি খেয়াল করে দেখো যখন কোড করবে তখন এটা আসলে ভিন্ন ভিন্নভাবে কাজ করবে এগুলো তুমি একটা জিনিসে যখন একটা বিষয় চাইলে তখন সেটা একভাবে কাজ করলো আবার আরেক ক্ষেত্রে গিয়ে সেটা আবার অন্যভাবে কাজ করবে তো সেক্ষেত্রে তুমি যখন কাজ করবে সেগুলোই বুঝতে পারবে যেমন আমরা এখানে আমি সর্বপ্রথম যে গেমটি তৈরি করি যেটি করে আমি সারা বাংলাদেশে সেরা হয়েছিলাম সেটাতে আমি প্লাস মাইনাস তারপর মাল্টিপ্লিকেশন ডিভিশন এই কোডগুলো ব্যবহার করেছিলাম তো এগুলো ব্যবহার করে আমি এখানে আসলে একটি ব্রেইন গেম তৈরি করেছিলাম ম্যাথ গেমস তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন সংখ্যা থাকতো যেগুলোকে আমাকে গুণ করে বা যোগ করে বলতে হবে সেটা যখন আমি একটা অ্যান্সার দেবো সেটি ঠিক না ভুল সেটিও আমাকে বলবে তো সেজন্য আমি এই কোডগুলো ব্যবহার করেছিলাম এছাড়াও বেশ কিছু বিষয় আছে অ্যান্ড অর নট তো এই বিষয়গুলো আমরা যখন কোনো একটা কাজ করব তখনই বুঝতে পারবো কখন সেটি ব্যবহার করতে হবে এরপর আমরা ভেরিয়েবলসে চলে যাই ভেরিয়েবলসে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে মেক আ ভেরিয়েবল এখানে বেশ কিছু ভেরিয়েবল দেওয়া আছে ভেরিয়েবলের কোড এবং এরপর আছে মেক আ লিস্ট আমরা ভেরিয়েবলগুলো নিজেরাই তৈরি করে নেব মাই ভেরিয়েবল যেটি দেওয়া আছে সেটি কিন্তু আমরা আসলে কোনো কাজেই ব্যবহার করি না সচরাচর আমরা এখানে একটি ভেরিয়েবল তৈরি করি মেক আ ভেরিয়েবলে ক্লিক করলে আমরা যে কোনো ভেরিয়েবল তৈরি করতে পারবো আমি যদি বলি কেকা নামে একটি ভেরিয়েবল তৈরি করবো আমি কেকা লিখে দেবো ফর অল স্প্রাইট থাকাই ভালো বা ফর দি স্প্রাইটস অনলিও আমরা দিতে পারি তো ফর অল স্প্রাইট থাকলে আমরা প্রত্যেকটা স্প্রাইট দিয়ে কাজ করতে পারবো এবং আমি ওকেতে ক্লিক করবো কখনো যদি আমি মনে করি শুধুমাত্র এই স্প্রাইটটার জন্য এটি দিয়ে আমি কাজ করবো
তাহলে ফর দি স্প্রাইটস অনলি দিব এছাড়া আমি সব সময় চেষ্টা করব যেন ফর অল স্প্রাইটস থাকে এই ক্ষেত্রে আমরা সবগুলো স্প্রাইটের জন্য রেডি কাজ করতে পারবো তো আমি এখানে একটি ভেরিয়েবল পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছো সেট কেকা চেঞ্জ কেকা শো ভেরিয়েবল হাই ভেরিয়েবল আমি প্রথম যদি একটি ভেরিয়েবল 0 তে সেট করতে চাই তাহলে এটিকে আমি সেট ভেরিয়েবল 0 0ই আছে আমি যদি চেঞ্জ কেকা বাই 1 দেই তাহলে এখানে আমি ক্লিক করলে 1 করে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমরা এটি দেখতে পাচ্ছি আবার যদি সেটে ক্লিক করি তাহলে এটি 0 হয়ে যাচ্ছে তো সব কিছু যখন আমি বলি যে একদম আমি একটা কাজ করার সঙ্গে সঙ্গে এটি অটো করবে তখন আমি হোয়েন গ্রিন ফ্লাগ ক্লিক দিয়ে দিতে পারি হোয়েন গ্রিন ফ্লাগ ক্লিক দিয়ে দেওয়ার পর কোডগুলো সাজিয়ে নিলাম কোডগুলো সাজিয়ে নেওয়ার পর আমি গ্রিন ফ্লাগ ক্লিক করলাম তো এই কাজগুলো কিন্তু করেছে করার পর আমাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইওর নেম তো আমি এখানে বললাম আমার নাম হচ্ছে কেকা এরপর আমার কি 1 পেয়ে গেলাম আমি এখন এটাকে ভেরিয়েবল যেহেতু আমি 1 চেঞ্জ করেছি আমি যদি 2 চেঞ্জ করি তো 2 চেঞ্জ হয়ে যাবে যদি 6 চেঞ্জ করি 6 চেঞ্জ হয়ে যাবে 100 দিলে 100 চেঞ্জ হবে আমরা এখানে দশমিকও ব্যবহার করতে পারি আমি যদি চাই এটা সারা জীবনের মতো চলতে থাকবে তাহলে ফরএভার দিয়ে দেব এই কোডগুলোকে প্রিন্ট ক্লিক করি আমি এমনি একটা দিয়ে দিলাম কিন্তু এখানে বারবার 0 হয়ে যাচ্ছে কারণ আমি এখানে সেট কেকাটো 0 দিয়ে রেখেছি তো সেট কেকাটো 0 রেখে যদি আমরা উপরে দিয়ে দিই ফরএভার এর উপরে বাইরে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই তো আমি এখন যদি গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করি এখানে আমার স্কোর চেঞ্জ হচ্ছে ঠিক আছে কিন্তু আমার এই যে স্প্রাইটটা এটা কিন্তু দূরে সরে যাচ্ছে অনেক বেশি স্টেপ দেওয়া হয়ে গেছে আমি এখানে 2 স্টেপ দিলাম তাহলে খুব অল্প পরিমাণে এটি সরবে তো এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গেমস অ্যানিমেশন বা আরও অনেক কিছু তৈরি করতে পারি তো সেক্ষেত্রে আমরা এগুলো কোড করে করে তৈরি করব আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে যেখানে আমি দেখিয়েছি কীভাবে আমরা বিভিন্ন গেমস তৈরি করতে পারি কীভাবে অ্যানিমেশন তৈরি করতে পারি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তোমরা যেহেতু সাধারণ ধারণাটা পেয়ে গেছো সেই কোডগুলো দেখলে আসলে আরও ভালোভাবে বুঝতে পারবে এরপর আমি আরও বেশ কিছু ভিডিওতে মোশন ব্লগসগুলো যে কী কী কাজ করে সেগুলো নিয়ে ধারণা দেবো কীভাবে লুকসের ব্লগসগুলোর কাজ করতে হয় সেগুলো নিয়ে ধারণা দেবো এবং আমি এগুলো সবগুলো করে সরিয়ে দিলাম আমি এখন তোমাদের একটু দেখাবো কস্টিউমস কি আমি যখন ব্যালেরিনাতে যাচ্ছি 4টি কস্টিউম আছে মানে 4টি আলাদা আলাদা ছবি আছে 4টি ভিন্ন ভিন্নভাবে আমার একটি স্প্রাইট এখানে আছে আমি এখানে কস্টিউমগুলো বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি আসলে কস্টিউম নিয়ে যদি আমি বোঝাতে চাই আসলে একটি স্প্রাইটের কস্টিউম নিয়ে বোঝাতে গেলে একটি ভিডিও হয়ে যায় অনেক বেশি কাজ আছে এই কস্টিউমে আমি আসলে কস্টিউমের কাজগুলো এখানে দেখাতে পারছি না আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তুমি সেটা দেখে নিতে পারো কীভাবে কস্টিউমের কাজগুলো করতে হয় ব্যাকগ্রাউন্ডেও আমরা কস্টিউমের বেশ কিছু কাজ করে থাকি সেটিকে আমরা ব্যাকড্রপস বলি আর যদি সাউন্ডের ক্ষেত্রে আমি বলি সাউন্ড আমরা এখানে অনেক ধরনের সাউন্ড ব্যবহার করি সেই সাউন্ডগুলো আমরা কীভাবে স্প্রাইট আনতে হয় তোমরা দেখেছো একইভাবে যেমন আমরা ব্যাকড্রপস আনতে পারি একইভাবে আমরা সেই সাউন্ডও আনতে পারি তো আমরা প্রথমে চুজার সাউন্ড থেকে আমরা আসলে সাউন্ডগুলো আনবো তোমাদেরকে আমি আসলে দেখাবো এখানে কত ধরনের সাউন্ড আছে তোমরা এখানে যা যা সাউন্ড চাও প্রায় সব সাউন্ডই এখানে পেয়ে যাবে অনেক ধরনের সাউন্ড আছে তুমি এখানে ফিল্টার করে নিতে পারো অ্যানিমালস আছে ইফেক্ট আছে লুপস আছে নোটস আছে স্পেস স্পোর্টস ভয়েস এখানে তোমরা যত ধরনের সাউন্ড চাও যেমন তোমার যদি মনে হয় এখানে কেউ হাসছে এমন চাও এটা পেতে পারো মানে তুমি যে ধরনের সাউন্ড চাও সেই সঙ্গে আমি যদি অ্যানিমালসে চলে যাই তাহলে দেখো মানে এখানে অনেক ধরনের সাউন্ড আছে ইফেক্টে একইভাবে অনেক ধরনের সাউন্ড আছে ইফেক্টের এই সাউন্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন গেমস তৈরি করে থাকি এই সাউন্ডগুলো কিন্তু তোমাদের কাছে পরিচিত তোমরা অনেক ধরনের গেমস এগুলোতে খেলেছো এখন তোমরা নিজেরা এটি তৈরি করতে পারো আর যদি আমরা এখানে স্পোর্টসে চলে যাই আমরা যখন বেশ বড় কোনো গেমস তৈরি করব এখানে হতে পারে আমরা ফুটবল তৈরি করতে পারি আমরা ক্রিকেট তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা আসলে এই সাউন্ডগুলো ব্যবহার করে থাকি যেগুলো সাধারণত আমরা বাইরে খেলে থাকি মাঠে খেলে থাকি সেগুলো কিন্তু এখন আমরা কম্পিউটারে তৈরি করি কম্পিউটারে খেলিও তো সেগুলোর জন্য আমরা এটি ব্যবহার করি যেমন গেমে যদি তুমি চিন্তা করো একটা গোল হয়েছে তো তখন তুমি আসলে গোল চেয়ার বা চেয়ার এটি দিতে পারো আরও বিভিন্ন ধরনের সাউন্ড আছে সেগুলো তুমি খুঁজে খুঁজে তোমার প্রয়োজন মতো সাউন্ডগুলো নিয়ে নিতে পারো আমি আর সময় নষ্ট করছি না সাউন্ড দিয়ে তো আমরা এখানে প্রায় সবগুলো বিষয় দেখে নিলাম এখন আমরা
দেখব এখানে আমরা ফাইলটা আসলে সেভ কিভাবে করতে পারি। আমার তো এই ফাইলটা আমি একটা কাজ করলে সেটা সেভ করতে হবে, তো সেই সেভ করার জন্য আমি স্ক্র্যাচ প্রজেক্টের নামটাকে আমি একটু অন্য একটা নাম দিয়ে দিব, সেটা আমি টেস্ট দিয়ে দিতে পারি এবং ফাইলটাকে সেভ টু ইওর কম্পিউটার দিয়ে দিব। সেভ টু ইওর কম্পিউটারে ক্লিক করলে আমি এটিকে এখন সেভ করতে পারবো, আমি যেখানে খুশি সেভ করি। এখানে তোমরা যতগুলো স্ক্র্যাচ প্রজেক্ট দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আছে অ্যানিমেশন, অনেকগুলো আছে গেমস, তো সেগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলোর বেশ কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো আমাদের চ্যানেলে ঘুরে দেখে নিতে পারো। আমি এখানে টেস্ট দিয়ে এটি সেভ করে নিলাম এবং এটি স্ক্র্যাচ ফ্রি প্রজেক্ট যেন থাকে সেটা তোমাকে খেয়াল করতে হবে। আমরা সেভে ক্লিক করব এবং এটি সেভ হয়ে গেছে। ইভেন্টস এবং কটোরের একটি ভিডিও আমি করব খুব শীঘ্রই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।